नमस्कार बंधुरा, मून्स कुजिने आपनादे सबाई के स्वागत। आज आमी आपनादे साथे शेयर करब एकदम रेस्टुरेंटर मतो चिली फिश रेसिपी। आमारे रेसिपिटा जदि भालो लेगे थाके एकटा लाइक और शेयर करबें। आमार चैनेले नतून बंधु होले चैनलटिके सबस्क्राइब करे नेयार अनुरोध रइल। सबस्क्राइब करार समय पाशे थाका बेल आइकनटी अवश्य प्रेस करबें, कारण आमी चैनेले जखनी कोनो नतून रेसिपि देव सेई नोटिफिकेशन खूब ताड़ाताड़ी आपनादेर काछे पौंछे जाबे। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি, একদম রেস্টুরেন্টের মতো চিলি ফিশ। চিলি ফিশ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম কাঁটা ছাড়ানো ভেটকি মাছ। সেই ভেটকি মাছের ফিলে থেকে আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি। মাছটা খুব ভালোভাবে ধুয়ে জলটা সম্পূর্ণ ছড়িয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে তার পরিবর্তে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। এখানে আমি নুন ব্যবহার করিনি, কারণ সয়া সসে যথেষ্ট পরিমাণে নুন ও টক ভাব থাকে। আপনারা চাইলে সামান্য নুন দিতে পারেন। এবার দিয়ে দিয়েছি 1টা ডিম ফাটিয়ে। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাছের টুকরোগুলো মাখিয়ে নিলাম। এই অবস্থায় এটাকে ঢাকা দিয়ে আমি 1/2 ঘন্টা ম্যারিনেট হতে দেব। ততক্ষণে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তাতে দিয়ে দিলাম 1/4 কাপ জল। জলটা দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে সাইডে সরিয়ে রাখছি। আরেকটা বোল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস। এক টেবিল চামচ রেড চিলি সস, রেড চিলি সস না থাকলে গ্রিন চিলি সস পরিবর্তে ব্যবহার করতে পারেন। এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। সবটা মিশিয়ে আমি মিশ্রণটা সাইডে সরিয়ে রাখলাম। ততক্ষণে মাছটা ম্যারিনেট হয়ে গেছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণ তেল আমি গরম করে রেখেছি। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি একটা একটা করে মাছের টুকরো তেলে দিয়ে দিচ্ছি। একবারে সব মাছের টুকরোগুলো দেব না, অল্প অল্প করে দিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখব। দুটো পিঠ সুন্দরভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ওপর থেকে মাছটা লাল হয়ে যাবে এবং ভেতর থেকে কাঁচা থাকতে পারে। সুন্দর গোল্ডেন ব্রাউন করে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এভাবেই আমি সব মাছের টুকরোগুলো ভেজে তুলে রাখছি। এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি আরেকটা কড়াই, তাতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন হোয়াইট অয়েল। যে তেলে আমি মাছটা ভেজেছিলাম সেই তেল থেকেই আমি 3 টেবিল চামচ তেল কড়াইতে দিয়ে দিয়েছি। এবং তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন কুচো। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মিহি করে কুচোনো আদা। সবটা 15-20 সেকেন্ড ধরে একটু ফ্রাই করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে, যতক্ষণ না রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা কুচো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, তবে যেহেতু চিলি ফিশ একটু ঝাল ঝাল হয়ে থাকে তাই আমি ঝালটা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো স্প্রিং অনিয়ন। 15-20 সেকেন্ড মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চৌকো চৌকো করে কেটে নেওয়া 1টা গোটা ক্যাপসিকাম। খুব বেশি সময় ধরে কিন্তু ক্যাপসিকাম আমি ভাজবো না, এটাও আমি 15-20 সেকেন্ড ধরে ভেজে নেব, কারণ বেশি ভাজলে কিন্তু ক্যাপসিকাম নরম হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না, এর ক্রাঞ্চি ভাবটা চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি
স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাকের নিচের দিকে যে ছোট ছোট পেঁয়াজ থাকে সেই পেঁয়াজের পেটালসগুলো আমি দিয়ে দিলাম। আপনারা এর পরিবর্তে বড় পেঁয়াজ চৌকো করে কেটে ব্যবহার করতে পারেন। আমি এখানে চারটে ছোট ছোট পেঁয়াজের পেটালস দিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে। এটাকেও আমি 20 সেকেন্ড মতো একটু ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবং সসের যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবটা ভালোভাবে মিশিয়ে নিলাম। সসগুলোর মধ্যে যেহেতু যথেষ্ট পরিমাণে নুন থাকে তাই আমি আলাদা করে নুন দিচ্ছি না, আপনারা চাইলে সামান্য নুন ও চিনি দিতে পারেন। এবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে আমি সেটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি চিলি ফিশে কোনো গ্রেভি রাখিনি, আপনারা যদি গ্রেভি চান তাহলে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সময় আর একটু বেশি জল অ্যাড করে দিতে পারেন। সবটা মিশিয়ে নেওয়ার পরে এবার আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। মাছের সাথে সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি 20 থেকে 25 সেকেন্ড সময় ধরে। ফ্লেমটা মিডিয়াম টু হাইয়েতেই আছে। সব শেষে দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। আপনারা ভিনিগার দিতে না চাইলে এটা স্কিপ করতে পারেন। ভিনিগারটা দিয়েও আমি সবটা মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে একদম রেস্টুরেন্টের মতো চিলি ফিশ। সবার শেষে দিয়ে দিচ্ছি একটু স্প্রিং অনিয়ন কুচো। আপনারা যদি এটা পেয়ে না থাকেন তাহলে এটাও স্কিপ করতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। চিলি ফিশ রুটি, ফ্রায়েড রাইস বা মিক্সড ফ্রায়েড রাইসের সাথে খেতে ভীষণই ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সেই নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।